নমস্কার বন্ধুরা, রিনাজ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিতল মাছের মুইটা। সেজন্য এখানে আমি 500 গ্রাম চিতল মাছের যে পিঠের অংশটা বা গাদার অংশটা থাকে চামচ দিয়ে কুড়িয়ে নিয়েছি, তাতে একটাও কাটা থাকবে না। ফিশ মার্কেটে বললে ওরাও করে দেয় এভাবে। আর লাগবে একটা ডিম। এখানে আমি আদা বাটা নিয়েছি, সর্ষের তেল, নুন, ঘি, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, গোটা জিরে। আর এখানে এই যে মশলাটা, এটা আমি ভেজে নেব। 1/2 টিস্পুন ধনে আছে, 1/3 টিস্পুন জিরে, 5টা এলাচ, কয়েকটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ, আর 1 ইঞ্চি দারচিনি। আর এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি কয়েক টুকরো। আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। প্রথমে আমি মুইঠাগুলো তৈরি করে নেব, সেজন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। আমি দিয়ে দেব 1/3 টিস্পুন গরম মশলা গুঁড়ো, এটা আমি দেখাতে ভুলে গেছিলাম। দিয়ে দিচ্ছি 1টা ডিম। ডিমের পরিবর্তে এখানে সিদ্ধ আলু গ্রেট করেও দেওয়া যেতে পারে, আমি এখানে ডিম দিলাম। এবার ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, হাতটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাতে সামান্য তেল লাগিয়ে নেব, সর্ষের তেল লাগিয়ে মুইঠিগুলো তৈরি করে নেব। হাতে নিয়ে মুঠো মুঠো করে তৈরি করে নেব, যে কোনো শেপই দেওয়া যায়, আমি এভাবে করে নিলাম। খুব বড়ও না আর খুব ছোটও না, মিডিয়াম সাইজের। একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সব মুইঠাগুলো আমি তৈরি করে নিয়েছি, এবারে আমি মশলাটা ভেজে নেব। একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, আমি প্রথমে ধনেটা দিয়ে দেব। 1/2 টিস্পুন ধনে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব, আর দারচিনিটা দিয়ে দেব। জিরেটা একটু পরে দেব, নাহলে ছোট, ওটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। অন্য সবগুলো আমি দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি। কিছুক্ষণ ভেজে নেব। গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এবার জিরেটা দিয়ে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এটা আমি বেটে নেব। একটা কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে, আমি গ্যাসটাকে একদম লো করে দেব। দিয়ে আমি মুইঠাগুলো দিয়ে দেব। সবগুলো আমি একইভাবে দিয়ে দেব। মুইঠাগুলো দিয়ে দিয়েছি, এবারে আমি গ্যাসটা মিডিয়ামে করে ঢেকে রাখবো কিছুক্ষণ। সবগুলো ভেসে উঠবে, তারপরে আমি জলটা চেপে নেব। মুইঠাগুলো সব ভেসে উঠেছে জলে, এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। গ্যাসে একটা কড়াই গরম বসিয়েছি, আর মুইঠাগুলো ঠান্ডাও হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আমি মুইঠাগুলো লাল করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আমি সিদ্ধ আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটাও আমি ভেজে তুলে নিয়েছি, এবার এই তেলেই দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা ভাজা হতে হতে আমি মশলার পেস্টটা তৈরি করে নেব। 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো নেবেন। এখানে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো, এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব।
মশলার পেস্টটা আমি এবারে এর ভিতরে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মিশিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব মুইঠাগুলো, কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি গরম জল, যে যতটা গ্রেভি খাবে সেই হিসেবে দেবে, খুব বেশি গ্রেভি ভালো লাগে না। আমি ঢেকে রান্না করে নেব। মুইঠাগুলো বেশ ফুলে উঠেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি, নুন ঝালের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এতটা গ্রেভি রাখবো আমি, কারণ ঠান্ডা হলে অনেকটা শোক করে নেবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, পুরোটা দেব না, আমার লাগবে না পুরোটা। দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেবো।